বস্তানি আহিছে বস্তানি আহিছে হ্যালো 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 গুড মর্নিং ওয়েলকাম টু রূপকথা ডট ইন আরও একটি সোনালি রোদের সুন্দর সকালে আমার এই ছোট্ট পরিবারের সকল সদস্যকে জানাই শুভ সকাল সারা দিনটির মতো সকালটি যেমন ভালো গেছে সারাদিনটিও যেন তোমাদের খুবই ভালো কাটে তো চলো এবার বেশি কথা না বলে দিনটা শুরু হয়ে করি তো এখানে দেখো আদা দিয়ে একটু চা আমি করে নিলাম এই গরমে জানো তো চাটা খেতে দুবেলা খেতে ভালো লাগে না কিন্তু সকালবেলা যদি না খাই আমার একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে আস্তে আস্তে চেষ্টা করছি অভ্যেসটা ছাড়ার তবে হয়ে উঠবে কিনা সেটা আমি কথা দিতে পারছি না তো যাই হোক আজকে হয়তো তোমরা ভিডিওর থামনেল দেখে বুঝতেই পেরেছ যে আজকে ওর জন্য একটা সারপ্রাইজ ফেট করছে সারপ্রাইজটা একটু আগেই এসেছে তবে তোমাদেরকে আমি একেবারে শেষে তোমাদেরকে আমি সারপ্রাইজটা দেখিয়ে দেবো আর জানো তো আজকে পরিবারের দুজন নতুন সদস্য আসতে চলেছে আজকে আসবে কি না ঠিক নেই ততটা দেখি যদি আসে তাহলে তোমরা তো নিশ্চয়ই দেখতে পাবে আর আজকে যেহেতু বাড়িতে নিরামিষ তো মা ঠাকুর ঘরে আছেন আর আমি এইখানে দেখো একটু আলু পনির করব হ্যাঁ ভেবেছি আর পনির কিংবা ছানার তরকারিটা না আলু কিংবা পটল ছাড়া আবার আমার ভালো লাগে না ও দেখি করলে ভালোই খায় কিন্তু বাবা আবার আলুটা খান না তো বাবার জন্য আবার অন্য কিছু করা হবে তো এখানে দেখো ছানাগুলোকে আমি একটু ভাজা করে নিয়েছি আর ছানা না আমি সব সময় একটু হালকা ভাজাই করি তো রান্না করতে করতে চলো তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই রান্না করতে করতে মাঝে মধ্যে কার জীবনে এরকম অঘটন ঘটে কার কাজ বেড়ে একদম শতাংশরও বাইরে চলে যায় একবার দেখাও তো আমাকে বলবে নিজে কমেন্ট সেকশানে এই দেখো ডালটা বসিয়েছিলাম বিয়ের পর প্রথমবার মানে রান্না করতে গিয়ে ডাল পড়লো আমার প্রেশার কুকার থেকে আই থিঙ্ক আজকে মটর ডালটাতে যদি একটু নুন দিয়ে দিতাম তাহলে হয়তো পড়তো না কিন্তু মসুর ডালে কিন্তু নুন দিলে পড়ে যায় তো ওই জন্যই দেখো সেই আমার কাজটা বেড়ে ওই যে বললাম শতাংশের উপরে চলে গেছে একশো শতাংশের উপরে চলে গেছে তো যাই হোক এখন করি কি আর করবো যেহেতু নিরামিষ তো ঘরে না একটা বিয়ের গিফটসের মধ্যে একটা গ্রাইন্ডারও ছিল তো এই গ্রাইন্ডারটা ভাবলাম আজকে আমি এটাকে খুলেই ফেলি যেহেতু নিরামিষের সময় আমাদের ঠাকুর ঘরে কিংবা নিজেদের জন্য একটা গ্রাইন্ডার প্রয়োজন যেহেতু একটা আমিষের জন্য আছে তো সেটার মধ্যে নিরামিষটা না করাই ভালো তো সেই জন্য আজকে এটা নামিয়ে নিলাম তো এইখানে দেখো কালারটাও কী সুন্দর এসেছে তাই না যে জেনারাই দিয়েছেন আই থিঙ্ক এটা দাদাওরা দিয়েছেন জেনারাই দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা গিফটের জন্য তো চলো এখানে দেখি আমার আলু আর ছানাটা ভাজা হয়ে গেছে এখানে এখানে কিন্তু আমি মশলাতে বেশি কিছু দেব দিইনি দেব একটু আদা দিয়েছি আর একটু মরিচ দুটোকে একসঙ্গে গ্রাইন্ড করে দিয়ে দিয়েছি আর হ্যাঁ হলুদ আর একটু ল সেটা ছাড়া তো সবজি অসম্ভব অসম্ভব কোনোটাই নয় যার যেটা পছন্দ তো এইখানে দেখো আমি পনির আর আলোটাকে ভালোভাবে কষিয়ে নেব আর এখানে ডালে দেওয়ার জন্য না আমি একটা রেখে দিয়েছি আজকে ভাবলাম যে ডালে দেবো আগে কি হতো তো যখন আমি অফিস করতাম আমি না ডালের মধ্যে অনেক কিছু দিয়ে রান্না করতে কিংবা খেতে পছন্দ করি ধরো মাঝে মধ্যে একটু লাউ দিলাম তারপর একটু সজনে ডাটা দিলাম তারপর একটু সোয়াবিন দিলাম তো ডালের মধ্যে আমার যে কোনো জিনিস জিনিস খেতেই ভালো লাগে আমার না ডালের মধ্যে লাল শাকটা দিয়েও খেতে আমার ভীষণ পছন্দ হয় হঠাৎ করেই ফোন আসলো ওর বার্থডে গিফটটা চলে এসেছে তো আনতে চলে এলাম দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি দাদা ঠিক আছে দাদা

Oh, that? ওকে এটা আমি গিফট করব অনেক দিন ধরেই আমি ভেবে রেখেছিলাম কিন্তু প্রথম ভেবেছিলাম এখন যেই রুমটাতে আমরা থাকছি এটা কিন্তু আমাদের পারমানেন্ট বেডরুম নয় আমাদের মাস্টার বেডরুমটা এখনো করা হয়নি আই হোপ এই ইয়ার অন নেক্সট ইয়ারের মধ্যে হয়ে যাবে তো তখন ভেবেছিলাম এই জিনিসটা আনবো দেখতে পেলে তো এটা একটা বিন ব্যাগ আর এটা না আমি অ্যামাজন থেকে নিয়েছি তোমরা চাইলে কমেন্টে লিখে দিও আমি লিঙ্কটা দিয়ে দেব। এটা একদম ফিল্ড উইথ বিনস কিন্তু উইদাউট বিন নয় আমি ভাবলাম যখন নিচ্ছি তখন বিনস সহকারেই নিই আবার বিনসটা আলাদাভাবে কিনবো কয়ে কত কেজি লাগবে বিন সেটাও আইডিয়াটা করতে পারবো না যেহেতু প্রথমবার ওই জন্য মানে একেবারেই একসঙ্গে নিয়ে নিলাম আর দেখো কালারটা ওর ঠিক যেরকমটা চেয়েছিলাম সেরকমটাই এসেছে অনেক দিন ধরে জানো তো এ ওই তোমাদেরকে ওর জন্মদিনের ব্লগটাতে আমি বলছিলাম যে ওর বার্থডে গিফটটা আমার তরফ থেকে যে গিফটটা সেটা প্যান্ডিং আছে তো এটাই হলো গিফটটা তো অবশেষে ওর পছন্দ হয়েছে পছন্দ কি বলো গো ভীষণ পছন্দ হয়েছে ও বসে আর উঠতেই চাইছে না এত পছন্দ হয়েছে তো যাই হোক গিফটটা দিয়ে ওর ভালো লেগেছে সেটাতেই আমার ভালো লাগা কাউকে জানো তো আমরা নিজের কাছের মানুষ হোক অন্য বন্ধু বান্ধব যেই হোক না কেন তুমি যদি কোনো একটা জিনিস পছন্দ করে দাও তখন যখন তুমি বুঝতে পারবে যে ওই ঠিক ওই মানুষটারও ঠিক এরকম সমান পছন্দ হয়েছে কি ভালো লাগে তাই না গিফট করাটাই যেন সার্থক সেটার মধ্যে প্রাইস মানিটা আমার কত গেল না গেল কম গেল না বেশি গেলো সেটা আর তখন মাথায় থাকে না ওই মানুষটা খুশি হলেই যেন উপহারটা দেওয়াটা সার্থক হয়ে যায় তাই নয় কি তাই ওকে উঠিয়ে দিয়ে এবার আমি একটু বসে দেখলাম আর পাশে দেখো আমাদের পুচকুসোনা সেও দেখছে কী এসেছে এটা কি হচ্ছে আমাকে যদি একটু বসতে দিত ওকে যদি বসতে দেই তাহলে তো একদম উড়ুৎ মেরে ফুরুত হয়ে যাবে তো যাই হোক এইখানে দেখো আমিও একটু বসে বসে দেখছি যে কেমন এসেছে আমার অনেক দিন ধরেই না একটা বিন ব্যাগের প্রচণ্ড ইচ্ছে ছিল এখানে আবার ও আসলো তো ও এটা টোটাল ওয়ান এইটটি কেজি কেজি ওর ক্যাপাসিটিটা ওয়ান এইটটি কেজি ও নিতে পারে তো ও ভাবলো যে চলো দুজন বসে দেখি তো কত আর এখানে চলে হ্যাঁ দিয়ে তো বাবারও দারুণ পছন্দ হয়েছে আমি বলবো ওর থেকে ওর চাইতে বাবার আরও বেশি পছন্দ হয়েছে বাবা বলছে যে হ্যাঁ দোকান থেকে এসে কিন্তু আমি এটার মধ্যে বসে ভারী সুন্দরভাবে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়তে পারবো তো আমি বললাম যে ডেইলি ভাত খাওয়ার পর লাঞ্চ করার পর এটার মধ্যে তুমি আধ ঘন্টা রেস্ট করে তারপর কিন্তু তুমি দোকানে যাবে তো যাই হোক এখানে দেখো আমি বাবা ও মিলে বসে বসে আড্ডা মারছি আর বাবাকে বলেছিলাম বাবা কিছু ঠান্ডা নিয়ে আসো প্রচণ্ড গরম লাগছে সত্যি গরমে যেন আর টেকা যাচ্ছে না এই বিশাল গরমের মাঝখানে বাবা নিয়ে আসলো আইসক্রিম আর আমার এই কোনটা না স্পেশালি এই কোনটা আমার ভীষণ ভালো লাগে তো বাবাকে ফোন করে বললাম যে নিয়ে আসো বাবা নিয়ে আসলো বন্ধু তোমাদেরকে বলছিলাম না একটু আগেই যে আমাদের বাড়িতে আজকে নতুন দুজন সদস্য আসবে সদস্য আসার সঙ্গে সঙ্গে উনি আবার উঁকি মেরে দেখার চেষ্টা করছেন বোঝার চেষ্টা করছেন কোন নতুন সেই দুজন সদস্য যার কথা সারা সারাদিন ধরে চলছে তো যাই হোক চলো তোমাদেরকে এবার আমাদের নতুন দলের সদস্যর সঙ্গে আলাপ করে দিই এই যে দেখছো এনারা হলেন আমাদের বাড়ির নতুন সদস্য আর জানো তো ওর মানে পাখি ভীষণ পছন্দ ভীষণ পছন্দ আমাদের বাড়িতে কী কী পাখি আছে কি আছে না আছে সব তোমাদের সঙ্গে না একদিন আমি শেয়ার করে দেব আর আমার তো পাখির বিষয়ে অতটা নলেজ নেই হ্যাঁ ও ওর থেকে আমি জানতে পারলাম এই পাখিগুলোকে আমি অনেকেই অনেক জায়গাতেই দেখেছি কিন্তু আমি নাম জানতাম না এটা না এটা নাকি কবুতরের মানে পায়রা অনেকে পায়রা বলে অনেকে কবুতর বলে পায়রারই আরেকটা জাত তো এটার নাম হলো ওটার নাম হলো আমেরিকান ফ্যান্টেল তো ওর এটার দেখতে কি মনে হচ্ছে বলো তো নামটা একটু আজগুবি লাগছে না আমেরিকান ফ্যান্টেল একটু নিজের নিজের লাগছে না তাই নয় কি তাই আমি নিজের তরফ থেকে একটা নাম দিয়ে দিলাম আমাদের বাড়ির সাদা ময়ূরী নামটা কেমন লাগলো নিচে একটু জানাবে তো কমেন্ট করে এখন আবার অনেকে বলবে পাখি ধরে রাখা ভালো নয় আসলে এই আমেরিকান ফ্যান্টিলগুলো কিন্তু পোষার জন্যই এটি এগুলিকে কখনো ছাড়া যায় না আর এগুলো যেন তো উঠতেও জানে না তো যাই হোক সারাদিনের যদি আমার এই মিষ্টি ব্লকটা তোমাদের ভালো লাগে টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর আজকের ব্লগটা একটু ছোটো করেছি যেন তোমাদের দেখতে বোর না হয়ে যাও দেখতে যাতে ভালো লাগে একদম উপভোগ যাতে করতে পারো তো দেখো কথা বলতে বলতে সন্ধে হয়ে আসলো তো চলো কালকে ফিরে আসছি বিতে নতুন দিন অ্যান্ড উইথ নতুন ব্লগ সুস্থ থেকে